হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন গেম প্লে ভিডিওতে আজ তোমাদের কাছে নিয়ে এসেছি একটা হরর গেম গেমের নাম চু হরর স্পাইডার ট্রেন তো এই গেমে তোমরা চু চু চালসকে দেখতে পারবে আর তোমরা তো মোটামুটি সবাই জানো যে চু চু চালস কতটা ভয়ানক তো আজকের এই গেম প্লে ভিডিও অনেক ইন্টারেস্টিং আর তার সাথে অনেক ভয়ানক হতে চলেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো চলো আজকের এই গেম প্লে ভিডিও শুরু করা যাক তো এখানে আমাদের গেম স্টার্ট হয়ে গেছে আর আমরা চলে এসেছি একটা জঙ্গলে তো এবার আমাকে সামনের দিকে যেতে বলছে তো সামনের দিকে কোনো একটা আইটেম আছে তো আমরা সামনের দিকে দেখো চলে এসেছি তো এখানে আছে ট্রেনের লিভার যেই ট্রেনের লিভারটা আমি নিয়ে নিয়েছি তো এবার আমাকে এদিকে যেতে হবে তো আমাকে দেখিয়ে দিচ্ছে কোন দিকে আমাকে যেতে হবে আর এদিককার মাহলটা চেক করো কি ভয়ানক লাগছে তো এইখানে না চুচু চালস আছে তো আমাকে খুবই সাবধানে থাকতে হবে তো এইদিকে চলে এসেছি আর এখানে আছে ট্রেন কি যেটা আমি নিয়েছি তো এই মিশন আমরা কমপ্লিট করে ফেলেছি তো এবার চলে এসেছি পরের মিশনে আবার শেষে এই চুচু চার্লসকেও মারতে হবে তো দেখা যাক যে এই চুচু চার্লসকে মারতে পারি কিনা আর এখানে আছে ম্যাপ তো ম্যাপটা আমি তুলে নিয়েছি তো এবার আমাকে যেতে হবে সামনে আর এখানে আমার ট্রেন দাঁড়িয়ে আছে আর এখানে যে আইটেমটা আছে এই আইটেমটা এবার আমাকে তুলে নিতে হবে তো আইটেমটা দেখো আমি তুলে নিয়েছি আর এখানে এই শয়তান চুচু চার্লস ঘোরাফেরা করছে তো এই শয়তান চুচু চলস আমাকে দেখে নিয়েছে তো এবার আসতে আমাকে ধরার জন্য তো এর মুখখানাটা দেখো ভ ভয়ানক দেখতে আর পাগুলো তো একদম পুরো মাকড়সার মতো তা আমি তো বুঝতে পারছি না কি করবো আচ্ছা এই ট্রেনটা আছে ট্রেনটার আড়ালে আমি লুকিয়ে যাই তো লুকিয়ে আছি তো দেখো কীভাবে ট্রেনের মধ্যে দিয়ে চলে আসছে তো আমাকে মনে হয় এখানে ধরে নেবে হ্যাঁ দেখো আমাকে ধরে নিয়েছে তো এখানে আমার কিছু করার ছিল না কেননা এখানে আমি আটকে গিয়েছিলাম তো দেখো আমাকে ধরে একদম খতম করে দিয়েছে তো আমরা এখানে আবার চলে এসেছি তো এই মিশনটা আমাকে খুব সাবধানে কমপ্লিট করতে হবে এই চুচু চালসের থেকে বেঁচে থাকতে হবে তো এখানে এই ম্যাপটা আছে তো ম্যাপটা আমাকে ফটাফট করে তুলে নিতে হবে তো ম্যাপটা আমি তুলে নিয়েছি তো এদিকে এবার যেতে হবে আর এদিকে আছে সেই আইটেম তো আইটেমটা এবার আমি তুলে নিয়ে ট্রেনে তাড়াতাড়ি করে উঠে পড়বো তো আমি এই আইটেমটাও তুলে নিয়েছি আর চুচু চালস কোথায় গেলো দেখো চুচু চালস আবারও আমার দিকে আসছে তো এবার আরও ধেয়ে আসছে আমাকে ধরার জন্য কিন্তু আমি আর চুচু জালসকে ধরা দিচ্ছি না তো এবার আমি ট্রেনে উঠে পড়বো তাড়াতাড়ি করে তো ট্রেনে উঠে পড়েছি আরে আর ট্রেন থেকে আবার পড়েও গেছি তো এইভাবে হবে না আমাকে না ট্রেনের পিছন দিক থেকে যেতে হবে আর এ তো ভাই আমার পিছাই ছাড়ছে না তো আমরা না এদিক থেকে ঘুরে যাব তো ও দেখো কতটা কাছাকাছি চলে আসছে তো আমাদের আর একটু জাস্ট আর একটু যেতে হবে তো চলো এই তো ভাই আমরা ট্রেনে ফাইনালি উঠে পড়েছি তো এই লিভারটা এবার টেনে দিব তো ব্যাস আমাদের ট্রেন এখানে চলতে শুরু করে দিয়েছে আর এ দেখ দেখো এখনও আমার পিছে পিছে আসছে তো এবার আমি কে গুলি করছি একদম ঠাঁই 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 ঠাই 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 করে তো দেখো চুচু চালস সেখানে ভয় পেয়েছে আর ভয় পেয়ে কিভাবে দৌড়ে পালাচ্ছে আর তার সাথে এই মিশনটা আমরা কমপ্লিট করে ফেলেছি তো চলে এসেছি আমরা পরের মিশনে দেখা যাক এই মিশনে কি করতে দেয় তো এবার আমাকে বুলেটস কালেক্ট করতে হবে যেটা একদম সামনে রাখা আছে তো এদিক থেকে আমরা খুবই আরামসে চলে যাচ্ছি তো এখানে না চুচু চালসের পায়ের আওয়াজ পাচ্ছি দেখো ওখানে ঘোরাফেরা করছে তো ওইদিকে আমরা তাকাবই না তো এই বুলেটস নিয়ে আমরা এখান থেকে চুপচাপ বেরিয়ে যাব। আর এবার আমাকে সামনে যেতে হবে তো সামনে আরেকটা আইটেম রাখা আছে আর এটা দেখো এটা হচ্ছে একটা মেশিন গান তো এই মেশিন গানটা আমি নিয়েছি তো এবার আমরা ফটাফট করে টেনে উঠে পড়বো কেননা বেশি দেরি করলে চুচু চালস আবারও চলে আসতে পারে তো এবার আমরা লিভারটা টেনে দিয়েছি ব্যাস আমাদের ট্রেন চলতে শুরু করে দিয়েছে আর দেখো চুচু চালস কোথায় ছিল কিন্তু কোথায় চলে এসছে তো এবার আমাকে আবারও ফায়ার করতে হবে তো ঠাঁই 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 করে আবারও ফায়ার করছি তো একদম কাছে চলে আসছে আর কিছুই হচ্ছে না ওর এখন ফাইনালি ও আবারও ওকে মেরে ভাগিয়ে দিয়েছি আর ও কিভাবে দৌড় লাগিয়েছে তো এবার আমরা চলে এসেছি পরের মিশনে দেখা যাক এই মিশনে আমাকে কি করতে বলে আর ওখানে আমার ট্রেন আছে তো এখানে একটা অসুস্থ লোক আছে যেই অসুস্থ লোকটাকে এখন আমাকে বাঁচাতে হবে তো আমার মনে হয় ঠিক সামনেই আছে তো এবার আমরা যাচ্ছি সেই অসুস্থ লোকটাকে বাঁচাতে হ্যাঁ দেখো সেই অসুস্থ লোকটা এখানে বসে আছে আর দেখো কি অসুস্থ খুবই দুর্বল তো এই অসুস্থ লোকটাকে এখন আমি কোলে করে নিয়ে যাচ্ছি তো এইবার এই অসুস্থ লোকটাকে আমি আমার ট্রেনে এখানে রেখে দিব। তো দেখো আমি অসুস্থ লোকটাকে ট্রেনে রেখে দিয়েছি আর ওই দিকে চুঁচুর চাল ঘোরাফেরা করছে তো এই চুচু চাল যদি আমাকে দেখতে পায় তাহলে আমার দিকে আবারও ধেয়ে আসবে হ্যাঁ আমাকে দেখে নিয়েছে তো আমাকে আবারও আসছে ধরার জন্য কিন্তু আমি তো আর ধরা দিচ্ছি না তো আমি ট্রেনে উঠে পড়বো তো টেনে উঠে গেছি আর এবার এও দেখো একদম কাছে চলে আসছে আমাকে ফটাফট করে লিভারটা টেনে দিতে হবে ব্যাস আমরা লিভার টেনে দিয়েছি আর আমাদের ট্রেন চলতে শুরু করে দিয়েছে তো এই চুচু চালসকে আমি আবারও মেরে ভাগাবো তো এখানে মারছি কিন্তু এখনও পালাচ্ছে না তো এখন পালাচ্ছে তো এই কত তাড়াতাড়ি ভয় পেয়ে যায় তো তার সাথে আমরা এই মিশনটা কমপ্লিট করে ফেলেছি তো চলে এসেছি আমরা পরের মিশনে তো দেখা যাক এই মিশনে এবার কি করতে দেয় তো এবার আমাকে একটা ফুডব্যাক নিতে হবে যেটা সামনে রাখা আছে তো এই লোকেশন ধরে আমরা যাচ্ছি তো আমরা ফুডব্যাকের সামনে চলে এসেছি তো এই ফুডব্যাক এবার নিয়ে নিব আর সেই অসুস্থ লোকটাকে আমি এখানে রেখেছি তো এবার সেই অসুস্থ লোকটার কাছে যাচ্ছি কেননা সে খুবই তো তাকে এবার আমাকে খেতে দিতে হবে তো চলো এবার যাওয়া যাক আর দেখো আমরা এই ঘরে রেখেছি হ্যাঁ দেখো এই ঘরে তিনজন আছে তো এই খাবারটাও এখন ওদেরকে দিয়ে দিব আর তার সাথে ওরা হেল্প চাচ্ছে আর খুবই কান্না করছে তো আমি তো এখানে হেল্প করতে এসেছি তো আমি এদের হেল্প করবো তো তার আগে এই চুচু চালসকে মারবো আর তার সাথে এদেরকেও বাঁচাবো তো আমাকে ফটাফট করে এবার ট্রেনে উঠে পড়তে হবে তো আমার ট্রেন ওখানে রাখা আছে আর দেখো এখানে চুচু চালসকে দেখতে পারছি না তো আমার মনে হয় চুচু চালস এখানে ভয় পেয়ে পালিয়ে গেছে তো যাই হোক তো এখানে যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করো নি প্লিজ লাইক করে দাও তো ট্রেন স্টার্ট দিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব তো আমাদের ট্রেন স্টার্ট হয়ে গেছে আর দেখো চুচুর চার্লস আশেপাশে কোথাও ছিল না কিন্তু কোথা থেকে চলে এলো তো একে আবারও গুলি করে মেরে ভাগিয়ে দিব কিন্তু এখনো পালাচ্ছে না ওর গুলিগুলো মনে হয় একটা ওর গায়ে লাগছে না তো দেখো এবার পালাচ্ছে তো এই মিশনটা আমরা কমপ্লিট করে ফেলেছি তো এবার আমরা চলে যাচ্ছি পরের মিশনে তো দেখা যাক এই মিশনে এবার আমাকে কি করতে দেয় তো এখানে চুচুর চালস ঘোরাফেরা করছে আর ওখানে আমার ট্রেন রাখা আছে তো এবার আমাকে খুঁজতে হবে একটা অক্সিজেন সিলিন্ডার যেটা লোকেশন দেখাচ্ছে সামনে তো আমার মনে হয় এই ঘরটাতেই রাখা আছে তো এবার আমরা এই ঘরটা ভালো মতো চেক করে দেখবো আর এবার আমরা এই ঘরে ঢুকছি আর দেখো এখানেই রাখা আছে অক্সিজেন সিলিন্ডার তো এই অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে এবার আমরা এখান থেকে চুপচাপ বেরিয়ে যাব তো এদিক থেকে এবার আমাকে যেতে হবে আর এদিকে না আমি চুচু চলসের আওয়াজ পাচ্ছি কিন্তু আমি বুঝতে পারছি না এদিকে কোথায় আছে তো কোথায় আছে সেটা আমাকে দেখতে হবে আচ্ছা ওখানে ঘোরাফেরা করছে তো থাকুক গা আমরা ওদিকে দেখব না তো আমরা ফটাফট করে টেনে উঠে পড়বো কেননা চুচু চাল্স ওদিকে ঘোরাফেরা করছে যদি দেখে নাই তাহলে তো ভাই আমাদের খেল খতম করে দেবে তো এখানে আমি লিভারটা টেনে দিয়েছি আমাদের ট্রেন চলতে শুরু করে দিয়েছে দেখো চুচু চাল কোথায় ছিল কিন্তু কোথায় চলে এসছে এবার আমি আবারও মেরে ভাগিয়ে দিব।। তো কত গুলি করছি এখনো পালাচ্ছে না আর কিভাবে ধেয়ে আসছে তো এখন পালাচ্ছে তার সাথে দেখো এই মিশনটা আমরা কমপ্লিট করে ফেলেছি তো চলে এসেছি আমরা পরবর্তী মিশনে তো দেখা যাক এই মিশনে এবার আমাকে কি করতে দেয় আর ওই দিকে দেখো চুচু চাল ঘোরাফেরা করছে আর ওখানে আমার ট্রেন রাখা আছে তো এবার আমাদেরকে দুটো বাচ্চাকে বাঁচাতে হবে আর এখানে আমাদেরকে লোকেশন দেখিয়ে দিচ্ছে আমাদের কোন দিকে যেতে হবে তো আমরা লোকেশন অনুসারে চলে এসেছি আর এখানে দেখো বাচ্চা দুটো এখানে বসে আছে তো এই দুটো বাচ্চাকে আমরা এখন বাঁচিয়ে নিব আর এটা একটা স্কুল আর দেখো এই বাচ্চা দুটো খুবই ভয় পেয়ে আছে আর খুব কান্না করছে তো এই দুটো বাচ্চাকে আমি নিয়ে যাচ্ছি আমার ট্রেনে তো এখানে দেখো আমার ট্রেনে এরা বসে পড়বে তারপরে এদের দুজনকে নিরাপদ জায়গায় নিয়ে যাব তো এবার আমাকে ট্রেন স্টার্ট দিতে হবে কিন্তু দেখো আশেপাশে কোনো জায়গায় চুচু চার্লসকে দেখা যাচ্ছে না যখনই আমি ট্রেন স্টার্ট দিব সেই ট্রেনের আওয়াজ শুনেই চুচু চার্লস চলে আসবে তো যাই হোক এবার আমাকে ট্রেন স্টার্ট দিতে হবে তো এখানে আমি লিভার ট্রেনে দিয়েছি আর আমাদের ট্রেন চলতে শুরু করে দিয়েছি আরে ভাই আমি ট্রেন থেকে পড়ে গেছি তো চুচু চার্লস এখানে আসছে আর আমার ট্রেন এদিকে বেরিয়ে যাচ্ছে তো আমাকে ট্রেনে উঠতে হবে তো এখানে আমি ট্রেনে উঠতে পারছি না এবার কি হবে ও তো আমি ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনের আওয়াজ শুনেই দেখো চুচু চাল চলে এসছে তো ওকে আবারও মেরে ভাগিয়ে দেব তো এবার দেখো ও আবারও পালাচ্ছে কীভাবে দৌড় লাগিয়েছে তো এই মিশনটা আমরা কমপ্লিট করে ফেলেছি তো চলে এসেছি এবার আমরা পরবর্তী একটা মিশনে দেখা যাক এই মিশনে এবার আমাকে কী করতে বলে তো ট্রেনের জন্য এবার আমাকে ওয়েল আনতে যেতে হবে আর লোকেশন একদম সামনে দেখাচ্ছে তো এই পথ ধরে আমরা যাচ্ছি আর তোমরা তো সবাই জানো যে ট্রেন চালাতে গেলে ওয়েল দরকার আর দেখো এই ওয়েল আমরা পেয়ে গেছি তো এবার এই ওয়েল নিয়ে এবার চলে যাব আমাদের ট্রেনে তো এইদিকে দেখো চুচু চালসকে আশেপাশে কোনো জায়গায় দেখা না তো জানি না কোথায় আবার ঘাপটি মেরে বসে আছে তো এখানে আমরা খুবই সাবধানে যাব নাহলে তো কোন দিক থেকে এসে ধাপ্পা দিয়ে আমাকে খতম করে দিবে। তো এই চুচু চালসকে যত তাড়াতাড়ি সম্ভব মেরে ফেলতে হবে কিন্তু আমাদের কাছে যেই বন্দুক আছে সেই বন্দুক দিয়ে ওকে মারা যাবে না ওকে মারতে হলে পাওয়ারফুল বন্দুক দরকার তাহলেই ওকে আমরা মারতে পারবো তো দেখা যাক শেষ পেশ ওকে মারতে পারি কি না তো আমরা ট্রেনে চলে এসেছি আর এই লিভারটাও টেনে দিয়েছি তো আমাদের ট্রেন চলতে শুরু করে দিয়েছে তো আবারও চলে এসছে তো ওকে আমি আবারও মেরে ভাগিয়ে দেবো তো এই বন্দুক দিয়ে ওকে মারতে পারবো না জাস্ট ওকে তাড়াতে পারবো তো চলে যাচ্ছে কিভাবে একদম ভিতুরাম একটা তো চলো এই মিশন আমরা কমপ্লিট করে ফেলেছি তো চলে এসেছি আমরা পরবর্তী একটা মিশনে দেখা যাক এই মিশনে এবার আমাকে কি করতে বলে তো এবার আমাকে নিতে হবে একটা ফ্লেম গান যেটা সামনে রাখা আছে তো এই লোকেশন ধরে এবার আমরা যাচ্ছি তো চলে এসেছি এখানে তো এই ফ্লেম গানটা নিয়ে এবার আমরা ট্রেনে চলে যাব আর দেখো ওদিকেই চুচু চার্লস ঘোরাফেরা করছে তো ও যদি একবার আমাকে দেখে নেয় তাহলে তো ভাই এখানে দৌড়ে চলে আসবে আর এসে আমাকে খতম করে দেবে তো যাই হোক ও আমাকে দেখেনি তো আমরা ট্রেনে চলে এসেছি আর এবার লিভারটা টেনে দিয়েছি আর ও দেখো চলে এসছে কোথায় ছিল কোথা থেকে কোথায় চলে এসছে তোকে ওকে আবারও গুলি করে তাড়াতে হবে কিন্তু দেখো এত গুলি করছি তাও যাচ্ছে না তো আমার মনে হয় ওর গুলিগুলোর গায়ে লাগছে না ওকে তো এবার পালাচ্ছে তো এই মিশনটা আমরা কমপ্লিট করে ফেললাম তো এবার আমরা চলে এসেছি লাস্ট এবং ফাইনাল মিশনে যেই মিশনে ওকে মেরে ফেলতে হবে তো এই লিভারটা টেনে দিয়েছি আর দেখো চুজু চলস একদম কাছে চলে এসছে তো আমাদের কাছে এবার আছে ফ্লেম গান শক্তিশালী বন্দুক তো কন্টিনিউ এইভাবে আমাকে ফায়ার করে যেতে হবে তো ফায়ার তো করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আর দেখো ও কিন্তু আস্তে আস্তে আমার কাছে চলে আসছে ও কি আমাকে ধরে নেবে তো দেখো ফাইনালি ওকে আমরা মেরে ফেলেছি আর দেখো ও কীভাবে ডাকছে তো ভাই মরে গেছে তো ওর খেল খতম করে দিয়েছি তো আজকের এই গেমপ্লে ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দাও শেয়ার করো বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানাও যে আজকের এই গেমপ্লে ভিডিও তোমাদের কেমন লেগেছে আর চ্যানেলে যদি নতুন আসতে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর আমাদেরকে টেন কেতে পৌঁছাতে হবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর পাঁচ থাকা বেল আইকনটিকে অল নোটি সেট করে রাখো ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা গেম ভিডিওতে তত তোমরা সবাই ভালো থাকবে এই চ্যানেলের সঙ্গে থাকবে তো আজকের মতো